গুড মর্নিং বন্ধুরা, আমি আমার ফেসবুকে আমার ওয়ালে আমি নানান সময় অনেক ফুলের ছবি আমার ছাদ বাগান নামে একটা অ্যালবাম করে পোস্ট করি। তোমরা অনেক সময় অনেকেই আমাকে নানান প্রশ্ন করো, এটা কোথাকার ফুল বা এক ফুল বারবার দেখায় কি না। আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছো তারা অনেক সময় বলো যে সেই আগের ফুলই তুমি বারবার দেখাও, এই সেই। তো আমি আজকে শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমার ছাদ বাগানের একটা ছোট্ট ভিডিও করলাম। আশা করি আমার ছাদ বাগানে আমার যে নিজের মেম্বারগুলো আছে, আমার ফুল গাছ ফুল তোমাদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে রঙ্গন, এই যে এটা আমি গত বছর লাগিয়েছিলাম, পরে ফুল ঝরে যাওয়ার পরে নতুন বের হয়েছে আবার, এই যে দেখো রঙ্গন। তার পাশে আছে দোপাটি, অনেক ফুল ছিল এখন নেই, এখন শুধু সাদাটা আছে। এর সাথে আমার গোলাপিও ফুল ছিল, মিষ্টি কালারও ফুল ছিল। তার মাঝখানে ছোট্ট একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, সেটারও ফুল হয়েছে। এটা হচ্ছে ইউফোরবিয়া, ক্যাকটাসের একটা প্রজাতি। তারপরেরটাও ক্যাকটাসের একটা প্রজাতি। কসমস, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা প্রায় শেষের দিকে, অনেক ফুল ছিল এখন নেই। এটাও এক ধরনের ক্যাকটাস, এটা লম্বা, এটাও প্রায় শেষ চন্দ্রমল্লিকা। আর গোলাপ গাছগুলোতে আপাতত কোনো ফুল নেই, গাছগুলো এই যে। এটা একটা গোলাপ, মিষ্টি কালারের ফুল হয়। এটা একটা গোলাপ, এটা রিসেন্টলি লাগিয়েছি, দুইটা ফুল ছিল ঝরে গেছে, এই যে। এটা হচ্ছে হাজার গোলাপের গাছ, এটা আমি ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, তো গাছটা খুবই সুন্দর হয়েছে, অনেক কলি এসেছে গাছে। এটা নাইট কুইন, অনেক দিন যাবৎ এটাকে বড় করার চেষ্টা করছি, তো মনে হয় ফাইনালি সাকসেসফুল হয়েছে, দেখা যাক কি হয়। এই যে ক্যাপসিকাম জাতীয় মরিচ, খুব একটা ঝাল হয় না। এখানে আমাকে না জানি উকি দিয়ে একটা ফুলের গাছ তৈরি হয়েছে, ন্যাস্টাসিয়াম না কি এই জাতীয়, গত বছর লাগিয়েছিলাম এবার হয়েছে। এটার নামটা আমার ঠিক জানা নেই, তবে চারা লাগিয়েছিলাম, তবে ফুল ওর ক্যালান্দ্র টাইপের হবে হয়তো বা। এটাও চারা, এগুলা দেখো চারা থেকে ফুল আসছে কেবল। এই যে এটা গাঁদা, এটা হচ্ছে আমি প্লাস্টিকের তেলের বোতলের মুখটাতে লাগিয়েছিলাম ছোট ছোট চারা, তো এটা এই যে এখন কত ফুল দিছে দেখো গাঁদা। ওকে, আমি বললাম আমি তো ভিডিওটা করতে একটু দেরি করে ফেলেছি আসলে, কারণ এই চন্দ্রমল্লিকাগুলো অনেক সুন্দর ছিল, তোমরা আমার ছবিতে দেখছো, বাট এখন একটু দেরি হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না। জিনিয়া, জিনিয়ার বেশ কিছু ফুল আমি কেটে ফেলছি, কারণ ফুলগুলো প্রায় নষ্টের পথে চলে গেছে। আশ্চর্যজনক বিষয় ছিল যে আমি পাঁচ ছয়টা চারা লাগিয়েছিলাম এবং এক একটা গাছে এক এক রঙের ফুল হতো, দেখো বোঝা যাচ্ছে। এটা কমলা, মিষ্টি, ম্যাজেন্ডা ছিল, হালকা মিষ্টি ছিল। এইটা দেখো, এটা একটা গাছ কী পরিমাণভাবে ফুল দিয়েছে। এটা আমার গোলাপ, ছোটো ছোটো গোলাপ হয়। এটা আমার খুবই প্রাচীন একটা গোলাপ গাছ, বলা যায় আজ থেকে প্রায় 12-13 বছর ধরে এটা আছে। ইয়েস, হ্যাঁ, আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার এক বার্থডেতে আমার আম্মু আমাকে গোলাপ গাছটা গিফট করেছিল। তারপরে টপটা কতবার ভেঙেছে, কতবার লাগিয়েছি, কতবার ভেঙেছে, ফুল দিলে অনেক ফুল দেয়, গত বছর অনেক ফুল দিছিল, এবার কিছু কলি আসছে। তবে এবার আমি গোলাপ খুব একটা বুঝলাম না কেন, আমার গাছে ফুল খুবই কম এসেছে, বাট আমি কোনো হতাশ হইনি, কারণ আমার গাছে ফুল কম আসলেও আমার গাছগুলো খুবই তরতাজ হয়েছে। এই দেখো, এটা দেখো, এই গোলাপ গাছটা খুবই সুন্দর হয়েছে, এগুলো সবই গোলাপ। এই যে এটা রিসেন্ট নিউ মেম্বার স্নোবল, আই থিঙ্ক অল অফ ইউ উইল লাইক ইট, সো অ্যাডোরেবল, সি। ইয়েস,
হাসনা হেনা, নয়নতারা, গোলাপ, এগুলো সবই গোলাপ, এই যে হাজার গোলাপ। হ্যাঁ, ক্যাকটাস লাগিয়েছি, পাতাবাহার আছে, এগুলো আমি গাঁদার চারা এবার লাগিয়েছি। খুব একটা এখন পর্যন্ত মাটির সাথেই কথা বলছে, বুঝলাম না বিষয়টা, দেখা যাক কী হয়। এই যে এবার গাঁদা এসেছে, দেখো শীতের গাঁদা। নয়নতার, এগুলো সব অ্যালোভেরা। এই যে ক্যালেন্ডুলা, আমি দেখাইছি ছবিতে ক্যালেন্ডুলা। এই যে এটা আরেক ধরনের চন্দ্রমল্লিকা। এই দেখো আমার কাছে কমলা আসছে, দেখো কত কমলা আসছে। এই যে তারপরেই তো আসছে আসছে আরেকটা গাঁদা আসছে, আইসক্রিমের বক্সে একটা ছোট্ট গাঁদা, এটাকে কি জানি বলেন, ডায়ান্থাস মেবি। এই যে এটা হচ্ছে রজনীগন্ধা, আমি রিসেন্টলি লাগাইছি, এর আগে লাগাইছিলাম তো একটা টবে এত বেশি হয়ে গেছিলো যে তুলে ফেলে দিয়েছিলাম। এটা আমি একটা লেবু গাছ লাগিয়েছি, জানি না কি হবে, অনেকে বলছে হবে না বাট মরে যাবে বলেছিলো, কিন্তু অনেক দিন হলো বেঁচে আছে যদিও বড় হয়নি। তো এই যে আমার বাগান। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে গেল, সবাই বিরক্ত হবে হয়তোবা, বাট করলাম তোমাদের জন্য। অনেকে আমার বাসায় এসে আমার গাছ বাগানগুলো দেখছো, অনেকে দেখার সুযোগ হয়নি, অনেকে বলো যে দেখতে ইচ্ছে করে। বিশেষ করে আমার ঢাকার কিছু কলিগ আছে, ওনারা বলে যে সম্পাতর বাগানে খুব যেতে ইচ্ছে করে। সো এই তো এখানে আমি কিছু চা পাতা চা সার তৈরি করছি। এই তো এই হচ্ছে আমার গাছ। ওকে, থ্যাংক ইউ।